ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حامد ومصليان أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতরত অবস্থায় বা সালাতের মধ্যে সূরা ফাতিহার পরে যে কিরাত করতে হয় সেখানে কি আয়াতুল কুরসি তেলাওয়াত করা যাবে? আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা প্রায় শুনতে পাওয়া যায় আর এই নিয়ে অনেক জায়গাতেই অনেক লোকেরা এই ব্যাপারে প্রশ্ন উঠিয়ে থাকেন যে আয়াতুল কুরসি সালাতের মধ্যে তেলাওয়াত করা যাবে কিনা এই বিষয়টা নিয়ে। দেখুন, এই ব্যাপারে ওলামাদের ঐক্যমত রয়েছে যে সূরা ফাতিহার পরে কোরআনুল কারিমের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তেলাওয়াত করা যেতে পারে। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনুল কারিমের মধ্য থেকে তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটাই তেলাওয়াত করো। সূরাতুল মুজাম্মিল সূরা নম্বর 73 আয়াত নম্বর 20। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার জন্য সবচাইতে সহজতর আয়াত বা সূরাটি তুমি তেলাওয়াত করো। তো আমার জন্য যেটা সহজ হবে সে ক্ষেত্রে আমি পূর্ণ স্বাধীন, আমি সেটা তেলাওয়াত করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে লোকেরা তাহলে এই যে কথাটি প্রশ্নটি কেন উঠায়, এই যে প্রশ্নটি যে আয়াতুল কুরসি তেলাওয়াত করা যাবে কিনা সূরাতের মধ্যে, এই প্রশ্ন লোকেরা উঠায় কেন? এর পিছনে দুটি কারণ আছে, যে কারণ দুটি অযোগ্য বা অগ্রহণযোগ্য। প্রথম যে কারণটা লোকেরা বলেন সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে শয়তানের শেখানো কথা, সেই জন্য এটা সালাতের মধ্যে পাওয়া যাবে না। যেহেতু এটা শয়তানের শেখানো কথা সেই জন্য এখানে সালাতের মধ্যে এটা তেলাওয়াত করা যাবে না। আর একটা কথা লোকেরা বলে থাকেন যে যেহেতু এটা একটা দোয়া সেজন্য এটা তেলাওয়াত করা যাবে না। তো এই দুটি কথাই ভিত্তিহীন কথা, এই দুটি মন্তব্যই অগ্রহণযোগ্য এবং অইসলামিক। প্রথম যে কথাটি বলা হয় যে এটা হচ্ছে শয়তানের কথা, এটা ভুল কথা, এটা ভুল কথা। কেননা যদি আমরা পুরো ঘটনাটা দেখি সহিহ বুখারী হাদিস নাম্বার 2311 এবং 5010-এর মধ্যে যে পূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে ফিতরা আদায় করা হতো সেই ফিতরার মালের পাহারাদার বানিয়েছিলেন। তো আমি পাহারা দিচ্ছিলাম, দেখি একজন ব্যক্তি এসে ওই ফিতরার মাল থেকে আজলে করে চুরি করছে, মাল চুরি করছে। আমি কি তাকে ধরিয়ে ফেললাম? তো সেই ব্যক্তি খুব অনয় বিনয় করলেন যে আমি খুব গরিব ব্যক্তি, দুস্থ অভাবী ব্যক্তি, আমার বাড়িতে সংসারে সন্তান সন্ততি রয়েছে, স্ত্রী রয়েছে, তারা সব না খেয়ে রয়েছে, আমি খুব প্রয়োজনীয় অভাবগ্রস্ত ব্যক্তি, এরকম খুব অনয় বিনয় করলাম, তাকে ছেড়ে দিই। তো যখন আমি ফজরের সময় আসি মসজিদে, তখন রাসূলুল্লাহ বলে যে মা ফাআলা আসিরুকাল বারিহাতা, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার রাত্রি যে বন্দি হয়েছিল সেই বন্দি তুমি কি মানে কি ব্যবস্থা করলে, বা সে বন্দি তুমি কি করলে? আমি বললাম যে রাসূলুল্লাহ সেই ব্যক্তি এসেছিল, চুরি করেছিলাম, তাকে ধরেছিলাম, কিন্তু ওই ব্যক্তি এরকম এরকম বলার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ বললেন যে মনে রাখবে যে ওই ব্যক্তি আবার আসবে, ওই ব্যক্তি আবার আসবে। দ্বিতীয় দিন সেম হাজার বললেন যে আবার ওই ব্যক্তি এসে ওই মালটি চুরি করতে শুরু করে দিয়েছে। তো আমি আবার তাকে হাতে হাতে নিয়ে ধরে ফেললাম। তো সেই ব্যক্তি আবার আমার সঙ্গে আমার সামনে অনয় বিনয় করতে লাগলেন, আমি তাকে আবার মানে দয়া করে ছেড়ে দিলাম। আবার ওই দিন ফজরের সময় যখন আমি জামাতের পরে রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন যে মা ফাআলা আসিরুকাল বারিহাতা, হে আবু হুরায়রা, গত রাত্রিতে যদি তুমি যে বন্দি করেছিলে, চোর ধরেছিলে, সেই চোরের কি করেছো তুমি? আমি বললাম, আবার বললাম যে রাসূলুল্লাহ সেই ব্যক্তি বলেছি বলল যে আমি এরকম অভাবী ব্যক্তি, দুস্থ ব্যক্তি, আমি আর আসবো না। খুব অনয় বিনয় করছিল যে আমি তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আবার সেই ব্যক্তি দেখবে আসবে, সাবধান থেকো। তো তৃতীয় দিন আবার ওই ব্যক্তি এসেছে, আবার ওইরকম ভাবে চুরি করতে শুরু করে দিয়েছে, আবু হুরায়রা আবার তাকে ধরে ফেলেছে।
তো সেই ব্যক্তি এবার খুব অনৈ বিনয় করছেন, খুব কান্নাকাটি করছেন, আমাকে ছেড়ে দেওয়া, আমার আমি খুব দুস্থ ব্যক্তি, আমার পরিবার রয়েছে তারা সব না খেয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। তাই আমি বললাম যে না, তোমাকে আমি ছাড়বো না, আমি অবশ্যই তোমাকে এবার রাসূলুল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত করবই। তো সেই ব্যক্তি বলল যে আমি তোমাকে এমন একটা কথা শিখিয়ে দেব, যদি তুমি আমাকে ছেড়ে দাও তো আমি তোমাকে এমন একটা কথা শিখিয়ে দেব যে কথাটা তুমি রাত্রিতে ঘুমানোর সময় তেলাওয়াত করো, তাহলে ওই রাত্রি থেকে সকাল পর্যন্ত তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী অবতীর্ণ হবেন, বা হেফাজতকারী বা সংরক্ষণকারী বা প্রহরী অবতীর্ণ হবেন, আর শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। তো আমি বললাম বলো সেটা কি। তো শয়তান ওই শয়তান ওই ব্যক্তি আমাকে আয়াতুল কুরসিটা শিখিয়ে দিল। এরপরে আমি যখন রসুলের কাছে আসলাম দরবারে তৃতীয় দিন, রসুল আবার বললেন যে তোমার রাত্রে যে বন্দি তাকে তুমি কি করেছো। আমি বললাম রসুলাম আমি তাকে ধরেছিলাম, কিন্তু সে বলল সে আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবে যে কথার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে উপকার করবেন, লাভবান করবেন। ফাখাল্লাইতু সে যেন আমি তাকে ছেড়ে দিয়েছি, আর সেই কথাটা আমাকে শিখিয়ে দিয়েছে। সে বলেছে যে যখন তুমি রাত্রিতে ঘুমানোর সময় বিছানায় যাবে তখন তুমি এই আয়াতটি তেলাওয়াত করবে, মিন আউয়াল ইহা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকাল আলী, এবং সে বলেছে যে লান তাসআলা আলাইকা মিন আল্লাহ হাফিজুন, এই আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে সাহায্যকারী বা প্রহরী অবতীর্ণ হবে, ওয়ালা ইয়াকুরুবাকা শয়তান, এবং তোমার নিকটবর্তী শয়তান হতে পারবে না, হাত তা তুসবিহ, এবং সকাল পর্যন্ত, মানে রাত্রে যখন দিয়ে ঘুমাচ্ছে তখন থেকে সকাল পর্যন্ত। তো এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। সকল বললেন যে আমা আন্নহু সাদাকাকা, সে তোমাকে সত্য বলেছে, শয়তান যা তোমাকে বলেছে সত্য বলেছে। অহুয়া কাযুবুন, কিন্তু মনে রাখবে ও মিথ্যুক, ওই লোকটি মিথ্যুক ছিল, কিন্তু ও যে কথাটা তোমাকে শিখিয়ে দিয়েছে এটা সত্য। তারপর তিনি বললেন যে তুমি কি জানো যে পরপর তিন রাত্রি তুমি যাকে ধরলে চোর হিসাবে সে কে ছিল। বললো যে না আমি জানতাম, আমি জানি না সে কে ছিল। রসুলাম বললেন যে সে শয়তান ছিল। তো দেখুন, একদিকে ঘটনা ঘটছে তার সঙ্গে, আবু হুরায়রার সঙ্গে, সমস্ত ঘটনা বর্ণিত হচ্ছে তার কাছ থেকে, আবু হুরায়রার কাছ থেকে, অথচ এই ঘটনার মানে পুরো ঘটনাটা রসুলাম আগে থেকেই জানতে পারছেন, পুরো ঘটনাটা রসুলাম আগে থেকেই জানতে পারছেন। হয়তো আবু হুরায়রা বলার আগে রসুলাম জিজ্ঞাসা করছেন যে বলো তোমার চোর মানে বন্দি তুমি কি করেছো, তোমার চোরের অবস্থা কি, সে কোথায়, তাকে তুমি কেন ছাড়লে। তো এই যে পুরো ঘটনাটা রসুলাম আগে থেকেই জানতে পারছেন, তার মানে কি যে এই আয়াতটা বা এই যে কথাটা যদিও হয়তো আবু হুরায়রা শয়তানের মুখ থেকে শুনেছে, কিন্তু এটা এদিকে আগে আল্লাহ তাআলা রসুলের উপরে অবতীর্ণ করে দিয়েছেন। তো এটা যে রুলস, যে প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের উপর অবতীর্ণ করেছেন, সেই রুলস মোতাবেক অবতীর্ণ হয়েছে। কিন্তু এটা বর্ণিত না হয়ে, যেহেতু ওই ঘটনা প্রসিদ্ধ আবু হুরায়রার ঘটনা, সেই জন্য আমরা ওইটাই জানি যে হয়তো আবু হুরায়রাকে শয়তান শিখেছে। কিন্তু আসলে রাসূলুল্লাহ যখন শুনলেন এই কথাটা, এই আয়াতটা, তখন তিনি বললেন না যে না এরকম আয়াত আমি শুনিনি, এরকম আয়াত আমার উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেনি, এটা আয়াত নয়, বা এটা আমি কোরআনের মধ্যে কেন রাখবো, এরকম তিনি বলেননি। বরং তিনি এটাকেও আয়াত হিসেবে গণ্য করেছেন এবং এটাকেও কোরআনের মধ্যে কোরআনকারীর মধ্যে স্থান দিয়েছেন। তার মানে এটাও একটা আয়াত, এটাও একটা আয়াত। তো বাহ্যিক বিষয়ে দেখা যাচ্ছে যে এটা শয়তান আবুরাকে শিখেছেন, কিন্তু আসলে এটা আল্লাহ তাআলা আগেই রাসূলের উপর অবতীর্ণ করে দিয়েছেন, রাসূলের আগেই এর সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন। তো এটা শয়তানের কথা নয়, বরং অন্যান্য আয়াতের মতো এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই অবতীর্ণ হওয়া আয়াত, যেটা আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করেছেন। তো এই জন্যে ওই যে কথা যেটা শয়তানের কথা, এটা সেজন তেলাওয়াত করা যাবে না, এটা ভিত্তিহীন অযৌক্তিক কথা, এর কোনো প্রমাণ বা এর কোনো বাস্তবতা নেই। দ্বিতীয় যে যুক্তি পেশ করা হয় যে এটা হচ্ছে একটা কোরআনের দোয়া, এটা তো এটা দোয়া যদি হয় তাহলে তো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আরও অনেক সূরা আছে যেগুলো আমরা দোয়া হিসেবে পাঠ করি, যেরকম সূরা ইখলাস, নাস, ফালাক, সূরাতুল মুলক, তারপরে আরও অনেক যে আয়াতগুলি আছে, সূরা বাকারা শেষ দুই আয়াত, সূরা কাহফ। তো এই যে আমরা এগুলো তেলাওয়াত করি দোয়া হিসেবে, তাহলে সেগুলো পাওয়া যাবে না। যদি এটা দোয়ার জন্য মানে তেলাওয়াত করা না যায় সালাতের মধ্যে, তাহলে অন্যান্য সূরাগুলি যেগুলো আমরা দোয়া হিসেবে পাঠ করি সেগুলো পাওয়া যাবে না। কিন্তু সেখানে আমরা প্রশ্ন করি না, সেখানে আমরা প্রশ্ন করি না। তো যদিও দোয়া হিসেবে আমরা পাঠ করি, কিন্তু আসলে তো ওটা কোরআন কারীমের আয়াত,
সেজন্যে যেহেতু কোরআনুল করিমের মধ্যে আছে, তো কোরআনুল করিমের মধ্যে যত সূরা যত আয়াত আছে আমরা সেটা পড়ার ব্যাপারে পূর্ণ স্বাধীন। কেননা আল্লাহ তারা বলেছেন যে ফাকলাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনুল করিমের মধ্যে তোমাদের জন্য যেটা সব থেকে সহজ হবে তুমি সেটাই তেলাওয়াত করো। তো আমার জন্য যেটা সহজ যে আয়াত সহজ আমি সেটা তেলাওয়াত করতে পারি, এই ব্যাপারে আমার পূর্ণ অথরিটি বা পূর্ণ স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতা আমাকে ইসলাম দিয়েছে। এই জন্য কোনো ব্যক্তির যুক্তি মানে অযুক্তি দিয়ে কান না দিয়ে আমাদের উচিত হবে পূর্ণ কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করা। হাদা মা ইনদাল্লাহু আলা বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।